অবৈধভাবে দোকান তোলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনা রাজধানী মহারাজগঞ্জ বাজারে। অভিযোগ, কতিপয় ব্যবসায়ী বাজারে নিউ মার্কেট এলাকায় রাস্তার পাশে রবিবার দোকানঘর তৈরি করেন। ঘটনা মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় সমিতির নজরে আসতেই তারা ক্ষুব্ধ হন। বাজার কমিটির নেতৃত্ব সাফ জানান, অবৈধভাবে বিনা অনুমতিতে সরকারি জায়গায় ঘর তোলা যাবে না, ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন। তখন এখানে কতগুলো অবৈধ ঘর ছিল, যাদের কোনো তৈরি ভুজি কিছু ছিল না, তখন তাদের এই ঘরটা ভেঙে দেওয়া হয়েছে। তখন আমরা তাদের চাল বাজারে সবাই ডাকতে নিয়ে কইছিলাম যে এখানে কিন্তু আর ঘর উঠতো না। তখন তারা আমারে কইছে পাঁচটা লোকের কোনো বাজারে কোনো ঘর নাই। আমি বলি পাঁচটা লোকের বাবার নাম এবং বাবার নাম ঠিকানা দেন, আমি মিউনিসিপালিটিকে পাঁচটা লোকের জায়গার ব্যবস্থা গ্রুপ বাজারে যে কোনো জায়গা থাকতে আমি সেখানে মিলাম কইলে করুম। দেখা গেল কি তারা উইদাউট নলেজ আমাদের না জানাইয়া তারা এখানে ঘরটা আজকে ভোরবেলা তুলে নিয়েছে। আমি কথাটা বুঝছেন এই ঘটনা, এরপরে ঠাঁস করিয়া সেরা এই ঘরটি উড়ে লাইতেছে। তাইলে আমার দেখা গেছে দাদা মেয়র সাহেবরেও মানে না, ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত।